আসসালামু আলাইকুম। আমার সামনে আজকে ফ্লোটিং ওয়াটার পাম্প দেখছেন, একদম নতুন একটা মেশিন। এটা এই মেশিনটা চালাতে কোনো পাইপের দরকার নেই, এটা যে কোনো পানির উপর ফেললেই এই পানি এই মেশিন দিয়ে আপনারা পানি তুলতে পারবেন। দেখতে পাচ্ছেন এইটা পুকুরের ধারে নিয়ে গিয়ে আমরা কিভাবে এটাকে পানি সেচ দিচ্ছি, দেখেন। পানি সেচের যে অনেক জায়গায় দেখবেন যে পানি সেচের অনেক সমস্যা হয়, যেমন হচ্ছে পানির পাইপ কীভাবে লাগাবে, তারপরে ইনলাইন আউটলাইন অনেক বিষয় থাকে। কিন্তু এই মেশিনটা দেখেন একদম ছোট নৌকার মতো, জাস্ট আমরা পানিতে ফেলে দিয়েছি, দিয়ে স্টার্ট করে দিয়েছি এবং যেদিকেই আপনি টেনে নিয়ে যাবেন পানি দিতে পারবেন। এই দেখেন আমরা পানিগুলো দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কীভাবে নিয়ে যাচ্ছে। এটা আপনারা চাইলে যে কোনো ক্যানেল নদী পুকুর সেই জায়গায় গিয়েই জাস্ট আপনি মেশিনটা পানির উপর ফেলে দিবেন, দিয়ে স্টার্ট দিলেই আপনারা পানি তুলতে পারবেন। দেখতেই পাচ্ছেন কীভাবে পানি দেওয়া হচ্ছে, আমরা পুকুর ধারে দেখানোর চেষ্টা করছি। এইভাবে সেচ দিতে পারবেন। এখানে তিনটা হেড আছে, আমরা একটা একটা করে হেড ব্যবহার করে দেখাবো। এখন যেটা আছে এটা আপনার বাগান বাড়িতে যেভাবে পানি দেয় যে ঝর্ণা সিস্টেম, এখানে এই ঝর্ণা সিস্টেমের যে হেডটা সেটা আমরা ব্যবহার করেছি। এরপরে আরও দুইটা হেড আছে, একটা আছে লম্বা, ধরেন আপনি এখান থেকে 20-30 ফিট দূরে পানিটা থেকে নিয়ে যাবেন, সেজন্য একটা আলাদা হেড আছে। তারপরে আরও এটা দিয়ে আপনি কুয়াশা করতে পারবেন, যে হেডটা এখন মুহূর্তে আমরা লাগিয়ে পানি দিচ্ছি। দেখেন একজন মানুষই পানিটা কীভাবে দিতে পারছে, এখন কিছু করতে হচ্ছে না, জাস্ট যে নৌকার মতো জিনিসটা দেখছেন এই মেশিনটা পানিতে ফেলে রেখেছে এবং অনায়াসে পুরো পুকুর জুড়ে যত গাছ আছে, যত অনেকেই দেখছি আমি যে পুকুর পাড়ে যে ঘাস আবাদ করে, নেপিয়ার ঘাস, তারপরে বিভিন্ন ঘাস অনেকেই আপনারা দেখে থাকবেন, তো সেগুলো নিয়ে পানি দেওয়া খুবই সমস্যা হয়, কারণ পুরো পুকুর জুড়ে দেখা যায় যে পানি দিতে একটু কষ্ট হয়ে যায়, অত বড় পাইপ থাকে না বা বিভিন্ন সমস্যা দেখা যায়। তো এই মেশিনটা তাদের জন্য খুবই একটা ভালো হতে পারে, কারণ দেখতেই পাচ্ছেন এখানে আলাদা কোনো পাইপের দরকার নেই, জাস্ট পুকুরের মধ্যেই আমরা মেশিনটা ফেলে রেখেছি এবং পাইপ নিয়ে গিয়ে পুরো জায়গাটাতে আমরা পানি দিয়ে আসছি। তাতে বুঝতে পাচ্ছেন, এরা পরে আমরা আরেকটা লাইভ করব, সেটাতে আমরা নৌকার মধ্যে বসে এই মেশিনটা চালানোর চেষ্টা করব, যে নৌকার থেকেও পানি দেওয়া যাবে কি না। নৌকা ধরেন নৌকাটাও চালাচ্ছি এবং এই মেশিনটাও আমরা হাতে নিয়ে গিয়ে এটাকে কীভাবে পানি দেওয়া যায় সেটা দেখানোর চেষ্টা করব। আমি একটু কাছ থেকে যে পানির স্পিডটা সেটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখেন ও নিজে নিজে চলে যাচ্ছে এবং এইদিকে পানির পাম্পটা যেটা সেটা আমরা পানির মধ্যে নিয়ে যাচ্ছি। হেডগুলা দাও, আমার হাতে দাও তো, হাতে দাও। এই যে আমার হাতে দেখছেন দুইটা হেড, আমরা একটা যেটা ব্যবহার করছি সেটা বাদে এখানে আরও দুইটা আমরা হাতে নিয়েছি। এই যে আমরা এটা একটু ট্রাই করব। এই দেখেন এটা কেমন কুয়াশা হচ্ছে, কুয়াশা বলতে একদম ঝর্ণা টাইপের। এই যে দেখতে পাচ্ছেন এই হেডটা ব্যবহার করে আর চালাচ্ছে। দেখেন আমরা এটা মেশিনের সাথে 20 ফিট পাইপ থাকবে, আপনারা চাইলে এক্সটেনশন আরও লাগিয়ে নিতে পারবেন। কমায় দাও, দিয়ে আসো, এই যাও একটু মেশিনটা কমায় দাও, আমরা হেডটা একটু চেঞ্জ করি। যাও মেশিন ওইখানে নামতে পারবো না, পিছনে যাবা, পিছনে নিয়ে যাই, সরো। দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই দেখেন এখানে কয়েকটা ঝর্ণার মতো মাথা দেওয়া আছে, যেটার কারণে খুব ইজিলি পানিটাকে আমরা কুয়াশার মতো করতে পারছি। আমরা একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে আমরা একটু হেডটা চেঞ্জ করার চেষ্টা করব। হেডটা একটু চেঞ্জ করো, দেখতে পাচ্ছেন। শোনো, এটা মেশিনটা অফ করো,
না হলে পানি বের হতে থাকবে। হ্যাঁ দেখেন পানির স্পিড কেমন, আমরা হেডটা চেঞ্জ করেছি, দেখেন কেমন পানির স্পিড। আর এটা কমানো অবস্থায় এরকম স্পিড, আরও যদি বাড়ানো যায় কেমন স্পিড হতে পারে আপনারা বুঝতেই পাচ্ছেন। এই যে দেখেন, আমরা অফ করে দিলাম, হেডটা একটু চেঞ্জ করে নিব। আসো এদিকে আসো, মোটরটাকে এদিকে নিয়ে আসো। হ্যাঁ নাও, তাড়াতাড়ি নিয়ে আসো। দেখেন আমি পাইপটা টেনে মেশিনটাকে কীভাবে নিয়ে আসছি নৌকার মতো করে। ইঞ্জিনে পানি যাওয়ার কোনো উপায় নেই, সেইভাবেই তৈরি করা একটা নৌকার মতো। দেখেন যাও, হেডটা একটু চেঞ্জ করে দাও, আমরা ওই পরবর্তী হেডটা একটু দেখব কীভাবে কত দূর যায়। এই হলুদ হেডটা দাও। হ্যাঁ হ্যাঁ, এটা লাগাই ফেলো। এটা খুবই সিম্পল, একজন যে কেউ তার মেশিন এটা চালাতে পারবে। লাগাই ফেলো, দেখেন কত সিম্পল। আমরা কৃষি কাজটাকে খুবই ইজি পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যান্ত্রিকীকরণের যত রকম মেশিনারি আনলে হেল্প হয় সেটা আনার চেষ্টা করছি। এই দেখেন এই যে সামনে মেশিনটা, আর আমরা আবারও বলছি যে এটাতে এক্সট্রা কোনো পাইপ লাগবে না, আপনার কোথাও পাইপ বসিয়ে পানিটা তুলতে হবে না, আপনার যে কোনো জায়গায় পানি থাকলে শুধু মেশিনটা নিয়ে গিয়ে সেখানে ফেলে দিবেন, সেখানে ফেললেই আপনারা স্টার্ট করলেই পানিটাকে নিয়ে আসতে পারবেন। তাড়াতাড়ি নাও, এবং এটা আপনি যদি পাইপ আরও বেশি নেন কোনো অসুবিধা নেই, পাইপ নিয়ে তারপর পুকুরের মাঝখানে ফেলে দিলেন মেশিনটা, তারপরে আপনারা নর্মালি পানি তুলতে পারবেন। এবং আমরা দেখেছি যারা বিভিন্ন পুকুরের উপরে আবাদ করে তাদের পানি দেওয়ার খুবই সমস্যা হয়, কারণ এক একজনের পুকুর অনেক বড় বড় হয়, তো তারা অনায়াসে এটা কাজ ব্যবহার করতে পারবেন। তারপরে বিভিন্ন জায়গায় আমি দেখেছি যারা জমি বাড়িতে বড় নালা করে পানি নিয়ে যায় তারা পানিটাকে প্লেট দিয়ে দেখেছি ছুঁড়ে দিতে বিভিন্ন গাছের মধ্যে যাওয়ার জন্য, সে তারাও এটা ব্যবহার করতে পারবে, কারণ জমির যেখান থেকে পানি যায় সেখানে জাস্ট এই মেশিনটা যদি বসিয়ে দেওয়া যায় এবং স্টার্ট করে এই পানিটাকে আপনার ঝর্ণার মতো করে বৃষ্টির মতো করে পুরো সবজি খেতে বলেন, বিভিন্ন আনাজ যারা আবাদ করেন সবজি শাক সবজি তারাও এটা দিতে পারবেন, আলু বাড়িতে দিতে পারবেন। আমি দেখেছি এই মেশিনটা আসলে খুবই কাজের, আপনাদের খুবই কাজে লাগবে। নাও একটু তাড়াতাড়ি নাও হেডটা, আমরা একটু দেখবো এই হেডটার কাজ। আগের যে হেডটাতে এতক্ষণ আমরা দেখিয়েছি আপনারা টেনে দেখতে পারেন ভিডিওটা, এই হেডটাতে দেখেন এটা একদম কুয়াশার মতো হবে, মানে আপনার বৃষ্টি যেমন হয় সেরকম, এবং এখান থেকেও মাথাগুলো ঘুরিয়ে আরও চেঞ্জ করা যাবে। এটা আরেকটা হেড, এই হেডটা দিয়ে শুধু লম্বায় পানি দূরে দিতে পারবেন যাতে একটু দূরে যায়, আর এটা যেটা আছে এটার মাথাটা একটু চেঞ্জ করা যাবে। চেঞ্জ বলতে দেখেন এখানে টাইট করা আছে, এটা একটু লুজ করে দাও তো। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট দাও, স্টার্ট দেওয়াটাও খুবই ইজি, দেখতে পাচ্ছেন যে কেউ টেনেই স্টার্ট দিয়ে দিতে পারবে। উপরে উঠেও দিতে পারবে, পানির মধ্যেও দিতে পারবে। দাও স্টার্টটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে ওটা সরাই দাও, এই পাইপটা ভাঁজ করিও না। হ্যাঁ দাও দাও, হ্যাঁ দাও, বাড়াই দাও একটু, পিক আপটা বাড়াই দাও। হ্যাঁ এই দেখেন কত স্পিডে পানি আমরা দিতে পাচ্ছি, এটা দেখেন কত উপরে উঠতেছে, দেখেন এখানে আমি জাস্ট হালকা পাইপটাকে একটু ইয়া করে দিয়েছি, আরও চেঞ্জ করা যাবে, এটা ঘুরালে আরও সুন্দর পানি যাবে। আমি কত দূরে পানি দিচ্ছি পুকুরের মধ্যেই, দেখেন বুঝতে পারছেন এটা কত শক্তিশালী হতে পারে, দেখেন কত দূরে পানিটা যাচ্ছে। আমি একটু এদিকটাতে দেখব, এই যে দেখেন কত দূরের উপরের গাছে আমরা পানি দিচ্ছি এটা দিয়ে। আমাদের এখান থেকে নর্মালি এটা হিসাব করলে
20 ফিট 30 ফিট প্লাস হবে, 30 ফিট উপরে দেখেন আমরা পানি দিচ্ছি। এবং একটু ধরো, এটা একটু ঘুরিয়ে দেখো যে কেমন হয়, একটু ঘুরায় দাও। দেখতে পাচ্ছেন কত দূরে যাচ্ছে, এবং ওখানে কুয়াশা স্টাইলের করা যাবে। হ্যাঁ, এটা একটু ঘুরায় নাও। হ্যাঁ, এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হেভি মজার একটা জিনিস। দেখেন ফোয়ারা যেমন হয় সেরকম ফোয়ারা হচ্ছে, তাহলে বুঝতেই পাচ্ছেন যে এটা কেমন কাজ করে। এখন লম্বা করো, মানে পানিটা দূরে ফেলাও। হ্যাঁ দেখেন এখন দূরে কত দূর যাচ্ছে। আপনারা আসলে না নিলে বুঝতে পারবেন না যে মেশিনটা কেমন কাজ করছে। এটা খুবই ভালো একটা মেশিন, এবং বুঝতে পারছি আপনাদের কত রকম কাজে এটা ব্যবহার করতে পারবো। আপনারা যারা কৃষিকাজ করেন তাদের আমার মনে হয় সবারই একটা করে প্রয়োজন হবে এই মেশিনটা। আমরা এটা নিয়ে এসেছি খুব শীঘ্রই আপনাদের রিকোয়েস্টে। এই দেখেন, এবং দেখেন এখানে কেউ নেই, শুধু আর একটু আগায় যাও। হ্যাঁ একটু দেখাই, দেখেন ও আগাচ্ছে, আগায় যাচ্ছে, দেখেন এই পানি উপরে তুলিও না। হ্যাঁ দেখেন ও আগায় যাচ্ছে, এবং পানি এই দেখেন পানি চলে যাচ্ছে। তারপরে একাই এই মেশিনটা নর্মালি চলতে পারে। দেখেন ও আগায় যাচ্ছে, এবং মেশিনটাও আগায় আগায় যাচ্ছে। একটু পুরো সিনটা আপনাকে দেখানোর চেষ্টা করি। দেখেন একাই পুরো জায়গায় পানি দিয়ে বেরোচ্ছে, মেশিনটাও চলে চলে যাচ্ছে, এবং পানিও দেওয়া হচ্ছে। দেখেন এরকম শেষ পাম্প আমরা এই জন্যই ভিডিওর টাইটেলটা দিয়েছি যে এর আগে আপনারা মেশিনটা দেখেননি, আসলেও হয়তো অনেকেই দেখেননি। আমরা একদম নতুন এনেছি বাংলাদেশে, এই প্রথম বলতে পারেন, এটা প্রথম। এর আগে আমরা কয়েকদিন আগে ডেমোর জন্য দুটো নিয়ে এসেছিলাম, সেটা আপনাদেরকে লাইভ দিয়েছি। এবার বেশি কোয়ান্টিটিতে নিয়ে এসেছি, আপনারা চাইলে এটা নিতে পারবেন, এখন আর সমস্যা নেই। যারা প্রি বুকিং করেছিলেন তাদের ডেলিভারিগুলো আজকে ইনশাল্লাহ হয়ে যাবে, এবং বাকি যারা অর্ডার করেননি এখনই অর্ডার করতে পারেন, মেসেজ করেন, অথবা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করেন, কল করে অর্ডার করেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন। দেখেন কত উপরে পানি যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু এটারও পর্যাপ্ত ভিডিও আমরা আপনাদের খুব শীঘ্রই দিব। অনেক মানুষ দেখছেন, ধন্যবাদ সবাইকে। দেখেন আমরা কৃষি যান্ত্রিকীকরণের জন্য কত সুন্দর সুন্দর মেশিন আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। দেখেন আমরা আপনাদের কৃষি কাজকে আরও সহজ করতে চাই, আরও খরচ কমাতে চাই, সব সময় এটাই মাথায় রেখে আমরা এই মেশিনারিজগুলো আনার চেষ্টা করি। সবাই ভালো থাকেন, মেশিনটা যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন, আর সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। সবাই ভালো থাকেন, এর পর্যাপ্ত ভিডিও আসছে আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, আপনাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।